পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা আলাদা পাঁচটি মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তবে জামিন মিললেও আরও মামলা থাকায় এখনই মুক্তি মিলছে না হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব আলোচিত এই নেতার। ঢাকার পল্টন মডেল থানায় করা চারটি ও চট্টগ্রামের হাটহাজারি থানায় করা একটি মামলায় জামিন চেয়ে গত বছর হাইকোর্টে আবেদন করেন মামুনুল হক। পরে গতকাল বুধবার হাইকোর্ট বেঞ্চ থেকে জামিনের এ রায় দেয়া হয়। মামুনুলের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা জানিয়েছেন তার বিরুদ্ধে মোট ৪১টি মামলা রয়েছে। ইতিমধ্যে ১৩টি মামলায় তিনি জামিন পেয়েছেন। ৫ মামলায় জামিনের মধ্য দিয়ে এবার ১৮টি মামলায় তিনি জামিন পেলেন। নাশকতার ৫ মামলার মধ্যে ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা ২টি মামলা রয়েছে। বাকি ৩টি মামলা ২ বছর আগের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়। নাশকতার বাইরেও তার বিরুদ্ধে রয়েছে আরও অভিযোগ। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে একটি রুমে কথিত স্ত্রী সহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় ছাত্রলীগ যুবলীগ। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজত ও মাদ্রাসার ছাত্ররা রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল ও তার কথিত স্ত্রীকে ছিনিয়ে নেন। ওই ঘটনার ১৫ দিন পর ২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ। তবে এ ঘটনার ব্যাখ্যা হিসেবে তার চরিত্র হনন করার অপচেষ্টা চালানো হয়েছে দাবি করে মামুনুল হক বলেন, এতে আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। মামুনুল রিসোর্টের সেই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করলেও সাংবাদিকদের প্রশ্ন ও পরে পুলিশের জেরায় তিনি যেসব তথ্য দেন তাতে অনেক গরমিল পাওয়া যায়। মামুনুল স্ত্রীর নাম আমেনা তাইয়েবা বললেও ওই নারী জান্নাত আরা ঝর্ণা বলে নিজের নাম উল্লেখ করেন। যদিও পরবর্তী সময়ে জানা যায় মামুনুল হকের প্রথম স্ত্রীর নাম আমেনা তাইয়েবা, কিন্তু কবে কিভাবে কখন তার দ্বিতীয় বিয়ে হয়েছে এই বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি মামুনুল হক। ফারজানা লিনা, এটিএন নিউজ।